হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ হতে যাচ্ছে আমাদের। তো আজকে আমরা যাবো হচ্ছে মহেশখালী 6 নম্বর ঘাটে। তো ওই জায়গায় যে আমরা ব্লগ দেখাবো, আমাদের ব্লগে ওই জায়গায় কী করা যায়, ওই জায়গায় আমাদের মূল টার্গেটটা কি? স্পিড বোটটা না, স্পিড বোটটাই টার্গেট আর কি। তো স্পিড বোটের টার্গেট এনজয় করবেন সবাই, মজা লাগবে। সবাই জানাতে যাবে আমার কাছে, চলো। সব ঠিক তো? ওকে, তো বিরাট সুযোগে দেখা হবো আপনাদের সাথে, ঠিক আছে। ফাইনালি আমরা মহেশখালী ঘাটে এসে পড়ছি। এটা 6 নম্বর ঘাটে তো, তাই তো? মহেশখালী 6 নম্বর ঘাটে। যেহেতু টিকিট কাটতে হবে মনে হয় এই যে ওরে বাপরে বাপ, এত ক্রাউড, এই যে প্রচুর গার্ড ভিউয়ার্স, এই যে প্রচুর গার্ড, এই যে স্পিড বোট রাখে দিচ্ছে এই জায়গায়, এই জায়গায় সব জায়গায় স্পিড বোট। আমার লাইফ ফার্স্ট টাইম কিন্তু স্পিড বোট উঠতেছে। আমি উঠছি নাই, আমার লাইফ ফার্স্ট টাইম স্পিড বোট উঠেছো বাসকে, দেখি কেমন লাগে। এই বোটগুলো সুন্দর, এগুলো একদম লাইফ গার্ডের ইউজ করার মতো। জোস একটা ভিউ ভিউয়ার্স, এদিকে জাহাজ টাহাজ দেখতেছে, মাছ ধরছে, মাছগুলো উঠাইতেছে, নামাইতেছে। আমরা মনে হয় জাস্ট স্পিড বোটে রাউন্ড দিব, ওই মন্দিরে ঘুরবো না ওইদিকে ভিউয়ার্স, কারণ এতটুকু টাইম নেই আমাদের। আমাদের আজকে মনে হয় প্যারাসাইলিং করতে হবে, তো সেই জন্য টাইম নেই। প্রচুর মানুষ এদিকে, প্রচুর মানুষ ভিউয়ার্স। এটা তো ঘাটের যে নৌকাগুলো বিয় অন্য রকমের জায়গায় মাছ, যা যা দাদা মাছ, বড় বড় শিপ, যা যা নৌকা, এগুলো আমাদের বোট চালু হয়েছে মাত্র। ভাই কি অবস্থা, ফিলিংস কেমন? অস্থির ফিলিংস না? আমার বোটে মনে হয় একটু মানুষ বেশি উঠছে, একটু নার্ভাস ফিল করতেছে, কারণ দেখা যাক কত দূর যায়। আর সামনে যে জাহাজ গুলো আছে ওগুলো দেখতে আরো অনেক সুন্দর। আমি বাইরে, আমরা একদম বোটের সামনে বসছি, এই জায়গায় বোটের সামনে বসছি একদম। তো এই যে জাহাজ টাহাজ দেখতেছে, এগুলো আসলে অনেক সুন্দর দেখতে। এই ব্যাগটার জন্য তো একটু সমস্যা, এগুলো স্পিড বোটে স্পিড দেয় না কেন? অনেক বড় জাহাজ এটা, এই যে স্পিড বোট আসতেছে, অনেক মজা করে আসতেছে। জাহাজে ভিউ সকালে আমাদের স্পিড সামনে
বর্ষাকালে আর কি বর্ডার আর সাঁতার যারা পারে তাদের জন্য তো ভালো, আলহামদুলিল্লাহ না পারে আমার মতো আর কত হচ্ছে কত মিনিট লাগে? আপনার বাসায় মহেশখালী? ও আচ্ছা, উনার বাসায় মহেশখালী, তো উনিও যাচ্ছে আমাদের সাথে বাসায়। তো মহেশখালী ঘোরার মতো কি আছে? মন্দির আছে, মন্দির আবার স্পিড বোর্ডে উঠতেছি আমরা, সমস্যা নেই। স্পিড বোর্ডে জার্নির জন্য গিয়ে মহেশখালী আসা হয়েছে আমাদের। তো
ভিডিওটা দেখেন এদিকে সব পাশে আপনার চারদিকে এখন বনের মতো নিয়ে গেছে, এদিকে বন টন স্টেশনের ভিতরে ঢুকে গেছি। এটা ঘাট তো না? হ্যাঁ বুঝলাম না। না না ভাই আমাদের টাইম নেই এখন, আমরা মন্দিরে যাওয়ার টাইম নেই আছে। পাহাড় শুটিং স্পট আজকে আসলে ওরকম টাইম নেই, ভিউয়ার্স আমাদের নাইলে আমি যাইতাম নেক্সট টাইম। মানুষ বই থেকে টাকা ভর দিয়ে পান খাইতে এসেছ, কথা বলতে একটু সমস্যা হইতেছে, তো আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি আপনাদের একটা ভিউ দিতে এদিকে। মিষ্টি পান ভালো লাগতেছে, বাট পানটা আমি খাই না ওরকম। আমাদের মহেশখালী স্পিড বোর্ডের যে ব্লগটা করতে চাইছিলাম স্পেসিফিক ভাবে আলোর মধ্যে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, ভিডিওটার মজাটা আসলে। সো উই আর ডান উইথ মহেশখালী, এখন আমরা যাচ্ছি বার্মিস মার্কেট। তো বার্মিস মার্কেটের জন্য আলাদা একটা ব্লগ হবে, তো ব্লগটা সবাই মজা করে দেখবেন অ্যান্ড শেয়ার করবেন সবার সাথে, খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত রাখি, সবাইকে আসসালামু আলাইকুম।